সুপ্রভাত সবাইকে। চলে এসেছি গল্প করতে ম্যাডি বাঙালি চ্যানেল থেকে। আমি রেশমি, আর আজকে আমার সঙ্গে আছে রবিবারের গল্প। রবিবারের গল্প মানেই ভুরি ভোজ একটা থাকবে, তার সঙ্গে থাকবে পটু সিং এর নতুন কি কি শিখলো, কি কি অ্যাচিভমেন্ট হলো সেগুলো। বাঙালি কিন্তু খাদ্য রসিক হিসাবে বেশ একটা সুনাম পেয়েছে। খাদ্য রসিক মানে কিন্তু যে কোনো খাবার শুধুমাত্র একটা জায়গায় আটকে থাকলে হবে না। বাঙালি নিজের খাবারকে যতটা ভালোবাসে প্রাণ দিয়ে, ঠিক সেই রকমই পৃথিবীর নানা জাতির নানা দেশের যা যা খাবার তার ভালো লাগে সেইগুলোকেও আত্মস্থ করে নেয়। বাঙালির হাত ধরেই কলকাতা হয়ে চাইনিজ খাবারও কিন্তু প্রথমবার ইন্ডিয়াতে ঢুকেছিল। সে যাই হোক, আজকে আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু ইন্ডিয়ারই খাবার, সাউথ ইন্ডিয়ার। আমার আশেপাশে যে সমস্ত প্রতিবেশীদের মুখ মাঝে মাঝেই আমাদের ব্লগে দেখা যায়, তাদের থেকেই শেখা। মাছটার নাম হচ্ছে সিরফিশ, SWR, এইটুকুই জানি আমি। তবে ভাজাটা খেয়ে আমাদের অপূর্ব লেগেছিল, তাই আজকে সাহস করে 3 পিস কিনে আনলাম, নিজেরাই বাড়িতে বানিয়ে খাবো। মাছটা প্রথমেই ভিনিগার, নুন, নানা রকমের গুঁড়ো মশলা, গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর ভাজার ঠিক আগে আগে একটুখানি সুজি ছড়িয়ে নেবো এর ওপর দিয়ে। দেখতে অনেকটা কিংফিশের মতো, তাই ভাবলাম এটাকে কিংফিশের যেরকম ফ্রাই আমরা গোয়াতে খেয়ে থাকি না, সেই রকমভাবেই বানিয়ে নিই, দেখি কেমন লাগে বানিয়ে। ছন্দক বলল, একটুখানি রসুন বেটে দিস তো, খুব ভালো লাগবে। তাই একটুখানি রসুনও দিলাম, আর দিয়ে দিচ্ছি একটুখানি সুজি। ওইদিকে তেল গরম হচ্ছে, এইবারে সুজিটা মাখিয়ে নিয়ে ভালো করে ঝটপট ভেজে নেব। বেশ বড় বড় জানেন, তাই ভাবছি এক একটা খেলে আর লাঞ্চ করার দরকার হবে না। এর মধ্যে সবথেকে পাতলা যে পিসটা আছে সেটা একটু ভাত ডাল দিয়ে মেখে পটুকে খাইয়ে দেবো, যদিও আমাদের পিসগুলো তো ভাগ বসাবে একটু একটু। তো পটুকে একটু লাঞ্চ করিয়ে নেব, তারপরে একটুখানি রেস্ট করে আমরা চলে যাব মলে। মলে যেতে পটু তো খুব ভালোবাসে আপনারা জানেনই, আর আমাদের মলে যাওয়া মানেই এই কাছে শান্তিনিকেতন মলে যাওয়া। আগে মাছ ভাজাগুলো খেয়ে নিই, তারপর মমতা কাজ করে গেলে স্নান খাওয়া করে আমরা চলে যাব মলে। দেখতে কিন্তু বেশ লাগছে আর গন্ধটাও দারুণ। যদি আপনারা ব্যাঙ্গালোরে থেকে থাকেন একবার কিনে ট্রাই করতে পারেন, আমি জানি না অন্য শহরে পাওয়া যায় কি না। প্রচন্ড গরম এখনো মাছটা, কিন্তু এদিকে পটু আর পটুর বাবা ওদের আর তর সইছে না, তাই আমি আমার সাড়াশির মতো হাত দিয়ে এগুলো ভেঙে ভেঙে ওদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিলাম। হ্যালো, একদম ভেটকির মতো খেতে পারে তাই। ফোরাম শান্তিনিকেতন মলে চলে এসেছি, এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। একটা মাছ ভাজা আর কতক্ষণ চলবে, তাই আমাদের পেয়েছে বেশ খিদে। ওদিকে বাড়িতেও খাওয়া দাওয়ার বেশ আয়োজন করে এসেছি, তাই এখানে একটা করে বার্গার খেয়ে নিচ্ছি আর পটু খাবে ফ্রেঞ্চ ফ্রাই। এই যে আমাদের খাবার দাবারগুলোও চলে এসছে, ঝটপট খেয়ে নিয়ে বেরিয়ে যাব। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের পটু ম্যান নতুন কি শিখেছে একটু পরেই আপনারা দেখতে পাবেন। মল মানেই তো এক্সকেলেটর, যাকে আমরা বাংলায় বলে থাকি চলমান সিঁড়ি। আমরা অনেকেই ভয় পাই, তবে পটু ম্যানের এটা হচ্ছে ফেভারিট। আজকে আমাকে আর ছন্দকে অবাক করে দিয়ে পটু ম্যান কিন্তু তরতর করে উঠে গেল একা একাই।
একবার নয়, বেশ কয়েকবার। হয়তো দশ বছরের বাচ্চারা এগুলো অনায়াসেই করে, কিন্তু আমাদের কাছে না এগুলো একটা অ্যাচিভমেন্টের থেকে কম নয়। পটু যে এতটা সাহস করতে পারছে এটাই দেখে আমি আর ছন্দক জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। ভীষণ ভীষণ খুশি করলো আজকে আমাদের পটু সিং। রবিবারের সন্ধ্যেবেলা জমজমাট ভরা শান্তিনিকেতন মল, কিন্তু এই এত মানুষ আমাদের চারপাশে, এরা জানেও না আজকে পটু সিং এর বাবা মা মন ভর্তি করে কি কি শপিং করে নিয়ে গেল। হয়তো আমাদের হাতে কোনো ব্যাগ নেই আজকে, কিছুই কিনিনি মল থেকে, কিন্তু অনেক কিছু পেলাম। পটু সিং সাহস করে এত দূর এগোচ্ছে এটাই আমাদের কাছে অনেকটা বড় পাওনা। যাদের ঘরে আমাদের মতো বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। চলে এসেছি বাড়িতে, হাঁসের ডিম এনেছিলাম সেদিন, ওই যে সাগরের সাগর ফিশ স্টল আর কি, সেখানকার একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম না আগের দিন, ওখানেই হাঁসের ডিমও পাওয়া যায়। মাঝে মাঝে পাই, হয়তো ব্যাঙ্গালোরে অনেক জায়গাতেই পাওয়া যায়, বিগ বাস্কেটেও মাঝে মাঝে পাওয়া যায়। আমরা ওই সাগরের দোকানে গেলে মাঝে মাঝে পাই, সেখান থেকেই নিয়ে এসেছিলাম। ডিম আর আলুটা প্রেশার কুকারে একটু সিদ্ধ করেই রেখে গেছিলাম, যাতে বাড়ি ফিরে ঝটপট রান্নাটা হয়ে যায়। পটু তো এই সমস্ত ডিম খাবে না, লুচি ওকে খুব কম দেওয়া হয়, এ আমার আর ছন্দকেরই একেবারে নোলা চরিতার্থ করার খাবার। তো ডিম আর আলুগুলো একটুখানি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হাঁসের ডিম আবার ভালো করে একটুখানি কড়া কড়া করে না ভাজলে হয় না। কলকাতায় থাকার সময় দেখেছিলাম আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গাতেই হাঁসের ডিমটা কিন্তু আমাদের রোজের খাবার কখনোই নয়, ওটাই মাঝে মধ্যে খাওয়া হয়। ঠিক এখন এত দূরে বসে মনে হয় হাঁসের ডিম আর মুরগির ডিম এর মধ্যে পার্থক্যটা অনেকটা ওই পাড়ার বন্ধু আর গরমের ছুটিতে মামার বাড়ি গিয়ে যাদের সাথে খেলতাম সেই রকম বন্ধুর মধ্যে পার্থক্য, যাদের সাথে বছরে একবার দুবারই খেলা হয়, কিন্তু তারাও একেবারে সম পরিমাণ প্রিয়, একেবারে মনের কাছের। আলু আর ডিমটা ভেজে রেখেছি, আর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব মিক্সিতে একটুখানি পেস্ট করে নিচ্ছি। ডিম আর আলুগুলো ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম। লবঙ্গটা আমি দিই না, শুধু এলাচ দারচিনি আর তেজপাতাটাই দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এবার বেটে রাখা মশলাটা। আসলে হাঁসের ডিম কিন্তু মাঝে মধ্যে, মানে বছরে চার পাঁচবার খাই হয়তো, কিন্তু লুচিটা তার থেকেও কম খাই, লুচি বা কচুরি। সেই কবে একদিন হিঙের কচুরি বানিয়েছিলাম আমাদের ব্লগে দেখিয়েছিলাম, তারপর থেকে আমাদের বাড়িতে আর কোনোদিনও লুচি কচুরি বানানো হয়নি। এই যে এত বড় দুর্গাপুজো গেল তার মধ্যেও বানায়নি, কারণ ছন্দকে সকালে খেলে হজম হয় না আর আমার রাতে, তো সেই কারণে একেবারেই অ্যাভয়েড করি ব্যাপারটা। আজকে দুজনে মিলে একটা মধ্যস্থতায় এসেছি যে রাত্রিবেলা আজকে খাওয়া হবে, দেখা যাক কী হয়। একটু অনিয়ম একটু বেহিসাবি মাঝে মাঝে কিন্তু জীবনে হতে হয়, নইলে হিসাবটা কতটা দামি সেটা আমরা বুঝতে পারি না। তো পেঁয়াজের ওই বাটাটা দিয়ে তার মধ্যে যাবতীয় যা যা কুড়ো মশলা আছে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা হলুদ এই সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। এরপরে এটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, ফুটে উঠলেই রেডি হয়ে যাবে ডিমের কারি। ওইদিকে ততক্ষণ আমি ময়দাটাও মেখে রেখেছি। ময়দা বললে ভুল হবে, আগে লুচি খাওয়ার জন্য ময়দার মধ্যে মেশাতাম আটা, আর এখন আটার মধ্যে ময়দা মিশিয়ে লুচি বানাই আর মনকে বোঝাই যে হ্যাঁ আমরা কিন্তু ময়দার লুচিই খাচ্ছি, কারণ ছন্দক আবার আটার লুচি পছন্দ করে না। আর ময়দা যে কতটা আনহেলদি সেটা তো এখন আমরা সবাই জানি মোটামুটি, সে কারণে আটার পরিমাণটাই বেশি দিয়েছি আজকে আর ময়দাটা একটুখানি কম দিয়েছি। চলুন এবার লুচিগুলোও বানিয়ে ফেলি। রুটি মেকারে আবার লুচি বানানো যায় নাকি? না, সত্যি বানানো যায় না।
তবে লুচিটা ঝট করে বেলে নেওয়া যায়। তেলটা গরম বসিয়ে একা হাতে যখন সংসার চালাতে হয় তখন মনে হয় বেলে দেওয়ার একটা কেউ থাকলে ভালো হতো। তো এইখানে রুটি মেকারটা গরম করে ফটাফট লুচিগুলো আমি বেলে নিচ্ছি। ওই তো দুজনের মিলিয়ে 8টা কি 9টা লুচি, একটা এক্সট্রা করে যদি পটু খেতে আসে, তো সেটাই বেলে নিচ্ছি। একটা সুবিধা হচ্ছে যে যেহেতু এখানে লুচিটা বেলার সময় এইটা প্রি কুকড হয়ে যায়, তাই যেন তেলটা একটুখানি কম অ্যাবজর্ব করে। তেলের মধ্যে একটুখানি ঘি মিশিয়ে নিলাম যাতে ঘি ভাজা লুচির একটা স্মেল আসে লুচির মধ্যে। এবারে ঝটপট লুচিগুলো সব ভেজে নেব। রুটি মেকারে আমি যতবার লুচি বেলেছি, মানে ওই যখন আমি পুনেতে যাওয়ার আগে কলকাতায় রুটি মেকার ইউজ করতাম আর কি, ততবারই দেখেছি একটা লুচিও এরকম হয় না যে ফোলে না, বেশ সুন্দর ফুলে ওঠে সবগুলো। অন্তত বেলার কারণে যে লুচি ফুলছে না সেই ব্লেমটা দেওয়া যায় না। চলুন, লুচিগুলো সব ফটাফট ভাজা হয়ে যাচ্ছে, সব বেশ সুন্দর ফুলে উঠছে। আঙুলের ডগা দিয়ে ওপরের ফুলকো আস্তরণটা সরালে ভেতর থেকে বেরিয়ে আসবে একটা ভাব, একটু ধোঁয়া ধোঁয়া, তাতেই একেবারে মন আত্মা সব তুষ্ট হয়ে যাবে। লুচি সেই আমাদের ছোট্টবেলার ইমোশন, সাদা আলুর তরকারি আর লুচি রবিবারের জলখাবার। এত বয়সে এসে সেটা এখন পরিণত হয়েছে রাতের খাবারে, গরম গরম হাঁসের ডিমের কারি আর লুচি। এটা তো শুধু খাবার নয়, এটা একটা আবেগ, এটা একটা বাঙালির ইমোশন। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করি, যাই তাড়াতাড়ি কবজি ডুবিয়ে গরম গরম লুচিগুলো খাই। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে নতুন খাওয়া দাওয়া আর বেঁচে থাকার গল্পে।